ইনশাআল্লাহ বাট অনেক বছর আমরা অতিবাহিত করলাম আফটার 71 অনেক দিন চলে গেল এখনো মুক্তিযুদ্ধ নিয়ে আমরা অনেক প্রশ্ন চলে আসে এটা তো কথা বলবই প্রথম প্রশ্ন হচ্ছে যে আমাদের মুক্তিযোদ্ধারা কেমন আছে আপনার মতে মুক্তিযোদ্ধারা অনেকেই আছেন ভালো অনেকেই ভালো নেই কারণ অনেক দরিদ্র মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছেন যাদের ওই গ্রামে মফস্বল গ্রামে শহরে থাকেন ওনারা গরিব অসহায় তারপরেও বর্তমান সরকার যে একটা ভাতা প্রদান করতেছেন সেটা অবশ্য মোটামুটি 10-12 হাজার টাকা প্রতি মাসে পাচ্ছেন তারপরেও এটা এনাফ না একটা বউ বাচ্চা একটা সংসার নিয়ে চলা খুবই কঠিন তাদের জন্য আচ্ছা তো তারা আছে অনেক অসহায় মুক্তিযোদ্ধারা এখনও বেঁচে আছেন তারা চিকিৎসার অভাবে অনেকে কষ্ট পাচ্ছেন অনেকে মানে মজুরি করেও খুব একটা তার মানে আপনার মতে তারা যেমন থাকার কথা তেমন নেই তেমন নেই সেটাই যারা দেশের জন্য যুদ্ধ করলো যারা দেশের জন্য রক্ত দিল যারা দেশের জন্য শহীদ হলো তারা যদি ভালো না থাকে তাহলে 18 কোটি মানুষ কী করে ভালো থাকতে পারে সেটা তো সুন্দর কথা এই ব্যর্থতা কার এই ব্যর্থতা তো আমাদের রাজনীতিবিদ যারা পলিটিক্যাল লিডার বা যারা সরকার গঠন করতেছে সরকার তাদের